নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। প্রিয় মানুষ, কাছের মানুষ গত হলে সত্যি কষ্ট হয়, সবার হয়। আমাদের ধর্মশাস্ত্রে দু ধরনের মানুষের জন্য শোক করা নিষেধ করা হয়েছে। কাদের জন্য কখনো শোক তাপ করতে নেই, চোখের জল ফেলতে নেই, আজকে সেই নিয়ে কথা হবে। এবং আমি সকলকে বলবো, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। পুরাণ শাস্ত্র, পুরাণগুলোকে, পুরাণটাকে আবার শাস্ত্র বলা যাবে না, অনেকে এক্ষুনি আমাকে চেপে ধরবেন, কিন্তু পুরাণ গ্রন্থগুলোতে গরুর পুরাণ, আমি একদম এক্সাক্ট করে দিচ্ছি, গরুর পুরাণে দু ধরনের মানুষের জন্য তাদের গত হওয়ার পর শোক করতে বারণ করা হয়েছে। এমনকি কেউ যদি শোক করে বলা হয় যে তারও পাপ হতে পারে। প্রথম হচ্ছে মদ্যপায়ী। সেই মদ্যপায়ী ব্যক্তি যিনি নেশা করতে করতে ব্যাধিগ্রস্ত হয়ে মারা গেলেন, তার জন্য কখনো শোক করতে নেই। আর দ্বিতীয় হচ্ছে যে যিনি আত্মঘাতী, আত্মহত্যা করেছেন। এই আত্মঘাতীর অনেকগুলো প্রকার আছে, তাই না? সেইগুলো নিয়ে কথা বলবো অন্যদিন। তো এই আত্মঘাতী যারা, তাদেরও কখনো তাদের জন্য শোক করতে নেই, এমনকি ধর্মশাস্ত্রে তাদের শ্রাদ্ধ করার বিধান পর্যন্ত দেওয়া হয়নি। দেখুন, আসল তার মানে হচ্ছে জীবন, 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 বাঁচতে হবে, আনন্দ করতে হবে, লড়াই করতে হবে, এই নিয়ে ব্যাপারটা রয়েছে। তা সেই আনন্দের পথে চলি আসুন সবাই আমরা। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন।